রূপম ফিরেছে না রূপম এখনো ফেরেনি ওই সায়নের জ্বর হয়েছে সেই শুনে ও বাড়িতে গেছে এদিকে আবার শ্রেয়াও ফোন করেছিল রূপমের খোঁজ করছিল যাক তো গেছে রূপম যদি শ্রেয়াকে ফিরিয়ে আনতে পারে তাহলে সব থেকে ভালো হয় আমরা এবারে সবাই শ্রেয়ার সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করেছি ইনক্লুডিং ইউ শ্রেয়া এ বাড়িতে ফিরে আসবে ঘর সংসারের দায়িত্ব নিক অফিসের দায়িত্ব নিক আর রূপু জানি না তো কী করবে শুভ্র থাকবে রূপম বিজনেসে ইনভলভ হবে আর কি চাই আমার সংসার তো পরিপূর্ণ রূপকে পাচ্ছ কোথায় তুমি মানে রূপু কি নেগেটিভ কিছু জানিয়েছে না রূপু তো আর এখানে থাকছে না কাল রাতের ফ্লাইটেই ও তানজানিয়া চলে যাচ্ছে এটা এনজিওর সঙ্গে যুক্ত হয়েছে কেন তোমার কিছু জানায়নি না সে কি কেন জানায়নি সেটা আমি জানি আমার উপরে অভিমান করে কিন্তু আমার উপরে অভিমান করে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল মেয়েটা না না এ হতে পারে না এ হতে পারে না বিধি ওকে যে করে হোক ফেরাতেই হবে যাক না যেতে দাও নিজের মতো করে যদি বাঁচতে পারে সব ভুলে তো যাক না আমি সারা জীবনে যা পারিনি আমি চাইবো আমার মেয়ে তা পারুক স্বাধীনভাবে নিজের মতো করে বাঁচুক শ্রেয়া তুমি